এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আগে থেকে কেন ধরে নিচ্ছেন যে বিশ্বাস করব না, বলেই দেখুন না। কারণ আমি জানি যে বলে কোনো লাভ নেই, কারণ তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও অবিশ্বাস করতাম লোকদিন। তাই আমি এখনই এসব জটিলতার মধ্যে ঢুকতে চাই না। আমি শুধু বলছি যে ডালির এই লড়াইয়ে প্রতি মুহূর্তের পাশে থেকো। আমার নাম ধরে ডাকলো ডালি, আমার নাম বললো। মামুনি, একবার আমার দিকে তাকাও, তোমার পুরনো সব কথা মনে পড়ে গেছে। আচ্ছা, তোমার এখনো শরীর খারাপ করছে? ডালি, অদিতিকে সবটা মনে করানোর চেষ্টা করো। আমি বলছি কিচ্ছু হবে না, এইটুকু অস্থিরতা থাকা খুবই স্বাভাবিক। মামুনি, মনে করো, মনে করো, ধীরে ধীরে মনে করো। ডালি, অদিতি, অদিতি মনে করো, আমরা ছেলে মেয়েদের নাম রাখা নিয়ে কত কিছু ভেবেছি। অদিতি, তুমি তো এটা নিয়ে আমার সঙ্গে একটু ঝগড়াও করে ফেলেছিলে, তোমার মনে আছে? অদিতি, তুমি বলতে যে না, ছেলেই হবে, ছেলে হলে নাম রাখবো সৌর্য। আমি বলেছিলাম না, মেয়ে হবে, মেয়ে হলে নাম রাখবো সীমন্তিনী। দেখো, তুমি এটুকু তো নিশ্চিত যে এসবের মধ্যে ডালির কোনো দোষ নেই, তাই কোনো অবস্থাতেই মাঝপথের ওর হাত ছেড়ে দিও না তুমি, প্লিজ। আর হ্যাঁ, একটা কথা বলি তোমায়, অনেক সময় না আমরা কল্পনা করতে পারি না যে আমাদের খুব কাছের কেউ, আমাদের খুব নিজের কেউ, সে আমার খুব বড় শত্রু হতে পারে। সেটা জানার পর না মাথা কাজ করে না, ডিসিশন নিতে পারি না। দেখো, এটা যেন আবার তোমার সাথে না হয়, কারণ লড়াইটা কিন্তু একা ডালির নয়, লড়াইটা তোমার রক্তিম। আর এই লড়াইয়ে জিততে গেলে ধরো জিত হলো, জিততে কিন্তু ডালির একার জিত হবে না, তুমিও সমানভাবে জিতে যাবে। কারণ অনেক অনেক সত্যি না সেদিন তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, আপন পথ চিনতে পারবে তুমি, আর তারপর থেকে কেউ কেউ চাইলেও তোমাকে আর বোকা বানাতে পারবে না। মানে আপনি বলতে কি চাইছেন? সে আমার আপন কেউ, মানে আমার পরিবারের কেউ? রক্তিম, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। চোখ কান খোলা রাখো, তুমি দেখবে যে তোমার অতীত তোমার সামনে আপনা আপনি চলে আসবে।